আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আল্লাহর আশিস রহমতে এবং আপনাদের সবার দোয়াতে। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে, যেটা একটা রিভিউ ভিডিও এবং মোটামুটি রিকোয়েস্টের একটা ভিডিও। সো যারা যারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন। আর অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে দেখবেন, সেখানে আমি আমার ফেসবুক পেজের লিংক, আমার ইউটিউব চ্যানেলের লিংক এবং ইমেইল অ্যাকাউন্টের লিংক আমি দিয়ে দিয়েছি। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আড়ংয়ের এই বডি স্ক্রাবটা রিভিউ নিয়ে চলে আসছি। প্লিজ এক্সকিউজ মি যে আমি একটা নোংরা বক্স দেখাচ্ছি। অবভিয়াসলি ইউজ করলে তো অবশ্যই নোংরা হবে বক্স, এটা তো আর শোকেজে রেখে কেউ ইউজ করে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন যেরকম একটা প্লাস্টিক বক্সে এটা আসে। প্রোডাক্টের নাম হচ্ছে আড়ং আর্ট সি সল্ট বডি স্ক্রাব। আর প্রোডাক্টের কনসিস্টেন্সি যদি আমি শেয়ার করি, সেটা হচ্ছে এরকম, ভেতরে লবণ লবণ চিনি চিনি উইথ অয়েল আর ফ্রেগরেন্স ইউজ করা, বাস দ্যাটস ইট, নাথিং স্পেশাল। এটার ফ্রেগরেন্স যদি আমি শেয়ার করি, তাহলে ভ্যানিলা আর অরেঞ্জের মিক্স একটা সেন্ট এটা থেকে পাওয়া যায়। এই কৌটাটার মধ্যে 200 ml প্রোডাক্ট রয়েছে, আর এটা প্রোডাক্ট অফ আড়ং এবং মেড ইন বাংলাদেশের একটা প্রোডাক্ট। এটা আমি পারচেস করেছি আড়ং থেকে, আর প্রোডাক্টের প্রাইস ছিল 220 টাকা প্লাস ভ্যাট। এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, আপনারা তো দেখেছেন যে আমি ইউজ করে প্রায় শেষের পথেই নামিয়ে এনেছি প্রোডাক্টটা। এটা বেশ আগে আমি পারচেস করেছি, অল্প অল্প পরিমাণ লাগে, খুব বেশি একটা লাগে না। অনেকে মনে করতে পারেন যে এটা বডি স্ক্রাব, হয়তো ফেসেও ইউজ করা যাবে অ্যাজ এ স্ক্রাবার। আমি তাদের জন্য বলবো যে এটার মধ্যে যে দানাটা ইউজ করা হয়েছে, সেটা চিনির দানা হোক বা লবণের দানা হোক, সেটা কিন্তু খুবই হার্শ, আর আপনার স্কিনের জন্য অবভিয়াসলি সেটা কোনো ভালো প্রোডাক্ট হবে না, কিন্তু আপনার বডির জন্য ইটস রিয়েলি গুড। যাদের স্কিন অনেক বেশি ড্রাই, যাদের স্কিন থেকে চামড়া পিল হতে থাকে, অনেক অনেক লাইক কালো কালো দাগ আছে, যেমন হাঁটুতে বা কনুইয়ে যাদের কালো দাগ আছে, আমি বলবো যে তারাই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন। আমার মনে হয় প্রোডাক্টটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তবে যাদের স্কিন সেন্সিটিভ, কিছু ইউজ করলে লাল হয়ে যায়, যতই আপনার ড্রাই স্কিন হোক না কেন, আপনার স্কিন যদি সেন্সিটিভ হয় যে আপনার এরকম ধারালো জিনিস ইউজ করলে একদম স্কিনটা লাল হয়ে যেতে পারে বা ছিলে যেতে পারে, অবশ্যই তারা এই প্রোডাক্টটা কিনবেন না। এই প্রোডাক্টটা আমি শীতকালে ইউজ করেছি, গরমকালেও তো ইউজ করছি। গরমকালে এটা সপ্তাহে একদিন ইউজ করলে এনাফ, কিন্তু শীতকালে এটা আপনি একদিন পর পর স্কিনে ইউজ করতে পারেন, যেহেতু শীতকালে স্কিনটা বেশ টান টান ফিল হয় আমাদের সবার। সো শীতকালে এটা একদিন পর পর ইউজ করলে আপনার কোনো অসুবিধা হবে না, বাট গরমকালে এটা একদিন, সপ্তাহে একদিন ইউজ করলে আপনি মনে করবেন যে না, ইটস এনাফ ফর আওয়ার স্কিন, আপনার নিজেরই এটা ফিল হবে, কারণ এটা এক্সট্রিমলি অয়েলি অয়েলি ভাবওয়ালা একটা প্রোডাক্ট। আমার কাছে মনে হয়েছে যে প্রোডাক্টটা, মানে এই প্রোডাক্টটা বানানো হয়েছে হলো লবণ অথবা চিনি দিয়ে, সঙ্গে যে কোনো একটা অয়েল ইউজ করেছে, যেমন ধরেন নারকেল তেল ইউজ করতে পারে, বা তারা কি অয়েল ইউজ করেছে সেটা আমি জানি না, আর হচ্ছে সেন্ট ইউজ করেছে। বাস আমার মনে হচ্ছে এর থেকে বেশি কিছু আর এই প্রোডাক্টে ইউজ করা হয়নি, কোনো স্পেশাল কিছু ইউজ করা হয়নি। এটা আপনি নিজে বাসায় তৈরি করে নিতে পারেন, লাইক 1 চামচ অলিভ অয়েল, 1 চামচ লবণ অথবা 1 চামচ চিনি, মানে যতটুক তেল দিবেন ততটুক লবণ অথবা চিনি নিতে পারেন, সেম জিনিসই তৈরি হবে। সো আমার মনে হয়, মানে যারা আর কি আমার মতো, যারা আর কি আমার মতো ব্যস্ত মানুষ, বেশ ব্যস্ত মানুষ যারা, তারা এটা কিনে ওয়াশরুমে রাখতে পারেন, যারা বানানোর টাইম পান না। কিন্তু আমার মনে হয় যারা ফ্রি থাকেন, বানানোর টাইম আছে, তাদের এটা কেনার কোনো দরকার নেই, তারা বাসাতেই বানিয়ে নিতে পারবেন অলিভ অয়েল দিয়ে অথবা নারকেল তেল দিয়ে, সাথে লবণ অথবা চিনি সেম রেশিওতে ইউজ করে। সো এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কি প্রোডাক্টটা নেক্সট টাইম ইউজ করবেন বা আপনি কি পারচেস করবেন, আমি বেশ ব্যস্ত থাকি, সো আমার থেকে ইয়েস। আর প্রোডাক্ট ইউজ করে ভালোই লেগেছে,
এটা একেবারে ওই আমি যে রেসিপিটা বললাম ওইটাতেও আপনি সেম রেজাল্টই পাবেন, মানে একেবারে চেঞ্জ কোনো রেজাল্ট পাবেন না। যে এটা ইউজ করে আপনার আরো ভালো কিছু হচ্ছে এমনটা না, দুইটাতেই সেম রেজাল্টই পাবেন। বাট আমার যেহেতু বানানোর জন্য সেই টাইমটা নেই, প্লাস আমি একটু অলস, এই জন্য আমি এটা আবার পারচেস করব ইনশাল্লাহ। আমার এটা বেশ ভালো লেগেছে অ্যাজ আ বডি স্ক্রাবার। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে টাকা, আপনার স্কিন, আপনার বডি, আপনার আপনি আপনার স্কিনে আপনার বডিতে কোন প্রোডাক্ট ইউজ করতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার ইম্পর্টেন্ট টাকাটা কোথায় ইনভেস্ট করতে চান এটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমার ইউজ করে কেমন লেগেছে এটা, এই থটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাস দ্যাটস ইট। আপনারা চাইলে প্রোডাক্টটা কিনতে পারেন, আপনারা চাইলে প্রোডাক্টটা না কিনতে পারেন। তবে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না। কাউকে বা কোনো রিভিউ দেখে অন্ধবিশ্বাস করে একটা প্রোডাক্ট কিনে ফেলা উচিত না। যদিও কিনে সেটা ডিরেক্ট ইউজ করা উচিত না, আগে আপনি আপনার স্কিনে প্যাচ টেস্ট করে নেবেন, দেন আপনি ইউজ করবেন আপনার স্কিনে। সেটা আমার মনে হয় সব থেকে ভালো ওয়ে হবে। সো আজকে এই পর্যন্তই, এই ছিল আমার ছোট্ট একটা রিভিউ ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আসতে পারেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, হেলদি থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার মন থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম।